আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য মাওয়ার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। ইলিশ মাছ খেতে মাওয়ায় কম বেশি সবাই যেয়ে থাকেন, তার মধ্যে আমি কেন বাদ পড়ব? চলুন আমরা যে মাওয়ায় খাওয়া দাওয়া করলাম, ইলিশ মাছ খেলাম, ভর্তা খেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনারা আমার পরিবার, সেহেতু আপনাদের সাথে সব শেয়ার করা তো অবশ্যই দরকার, তাই না? তো যাই হোক, আমরা ঘোরাঘুরি শেষ করে একটা হোটেল খুঁজে নিলাম। এইখানে আমরা এখন বসবো, একটু খোলামেলা হোটেলে খাবো, এটাই হচ্ছে কথা। ঢাকার মধ্যে এরকম হোটেল অবশ্য আমরা যারা ঢাকা বাস করে তাদের তো খাওয়া হয় না, লং রুটে বেড়াতে গেলেই দেখা যায় খাওয়া হচ্ছে। এসে পড়লাম আমরা মাছকে সিলেক্ট করতে, এক্সাইটেড কোন মাছটা খাওয়া হবে বা কোন মাছটা নেওয়া হবে। তো বেছে টেছে আমাদের এই মাছটা নেওয়া হলো। তো এই যে পছন্দ করা হচ্ছে, এই জিনিসটা খুব ভালো লাগে যে আমরা যে পছন্দ করব তারপর মাছটা আমাদের কেটে কুটে রান্না করে দেবে, মজাই আলাদা। তো এই যে চলুন, আমরা এখন এটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো ওরা কেটে কুটে রেডি করে আমাদের ভাজাভাজি করে দিয়ে দিবে। আর অবশ্যই কখনো সময় পেলে একদিন মাওয়ার এরকম হোটেলে যেয়ে খেয়ে আসবেন, এক্সাইটমেন্টটাই অন্যরকম থাকে যে একটা দূরে কোথাও যেয়ে আমরা ভাত খাবো। তো আমার কাছে তো সেরকমই লেগেছে, আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যজনদেরটা আমি বলতে পারবো না, কারণ এক একজনের রুচি এক এক রকম। কারো হয়তো বা এরকম খোলামেলা জায়গায় বসে খেতে খুব ভালো লাগতে পারে, কারো হয়তো বা মনে হতে পারে যে এই রকম পরিবেশ, সেটা হচ্ছে যার যার রুচির ব্যাপার। তো এই যে আমাদের মাছ টাছ কাটাকুটি হয়ে গেছে, আমরাও বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেছি। আমাদের মাছ খাওয়া হবে, আমাদের ভাত খাওয়া হবে আজকে এইখানে। সবাই অবশ্যই একদিন যেয়ে ট্রাই করবেন। এখানে ছিল নানা পদের ভর্তা, বেগুন ভাজা, মুরগির রোস্ট, সব রকমই ছিল, প্রায় 5-7 পদের ভর্তা ছিল। আর নিজে আসল কথা কি, ঘরে রান্না করে খেতে খেতে যখন বাইরে কোথাও বসে আরেকজন সার্ভ করে খাই, তখন কিন্তু দারুণ লাগে আমার কাছে। আর আমি তখন খুঁজতে থাকি কোনটার ভিতরে কী নতুন আইটেম দেওয়া হয়েছে বা কীভাবে রান্না করা হয়েছে। আমি মনে করি আমার মতো যারা রান্না প্রেমী তারাও এই জিনিসটা করে থাকেন। তো এই যে ইনি ভাজছেন আমাদের মাছ। তো এনজয় করুন আমাদের ব্লগটা, পাশে থাকবেন, সাথে থাকবেন। ছোটো ছোটো জায়গায় ঘুরতে গেলেও আপনাদের আমি সাথে রাখবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দিচ্ছি, আরও একটু ক্লিপস আপনাদের জন্য তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।